আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুরু হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই দিনব্যাপী চল্লিশতম জাতীয় সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে সম্মেলনে উদ্বোধন করেন পাটকল ও চা শ্রমিকরা। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এ সময় সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাদের উপস্থিতি ছিলেন। পরে আলোচনায় অংশ নেন শ্রমিক আন্দোলনের প্রবীণ নেতারা।